হ্যালো স্টুডেন্ট গুরু গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা আজকে শেষ হলো আজ হচ্ছে সতেরোই মার্চ ষোলো মার্চ এবং সতেরোই মার্চ মোট ছটি শিফটে পরীক্ষা হয়েছে তো আমরা দেখলাম মোটামুটি যে কোন শিফটে কীরকম প্রশ্ন এসেছিল ঠিক আছে তো এখন মাথায় আমাদের সবার মাথায় একটা প্রশ্ন যে আমরা তো দেখলাম যে ফার্স্ট শিফটে কি হয়েছে সেই ব্যাপারগুলো তোমরা আমরা প্রত্যেকে আশা করি জানো ফার্স্ট শিফটের কোয়েশ্চেন একটু সহজ ছিল ঠিক আছে তো অনেকেই বলছে যে কোয়েশ্চেন এরকমের হওয়া উচিত নয় বা এত সহজ হওয়া উচিত নয় উচিত অনুচিতের কথা কিছু নেই কারণ এখানে হচ্ছে যে এটা তো মাধ্যমিক লেভেলের পরীক্ষা ছিল তো প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক লেভেলেরই ছিল মাধ্যমিক যারা পরীক্ষা দেয় তাদের এইরকমই প্রশ্ন থাকে ঠিক আছে সেটার কিছু ব্যাপার হচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে এখানে যে একটা শিফটের প্রশ্ন সহজ ছিল আবার অন্য সিফটের প্রশ্ন কঠিন ছিল ঠিক তো ফার্স্ট শিফটের প্রশ্ন যেমন সহজ ছিল মানে ইজি বলা চলে ফার্স্ট শিফটের প্রশ্ন সেকেন্ড শিফটের প্রশ্ন কিন্তু ইজি টু মডারেট থার্ড শিফটের প্রশ্ন ছিল মডারেট টু হাই এরকমভাবেই কিন্তু ফোর্থ শিফট ফিফ্থ সিফ্ট এবং সিক্স শিফটের প্রশ্নোত্তর ছিল তো এখন ব্যাপার হচ্ছে যে কাট যদি অনেকেই বলছে যদি নর্মালাইজেশন না করা হয় তাহলে কি হবে যে ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছে সেখান থেকেই চারশো আশি জন পেয়ে যাবে তো এই নিয়ে বিভিন্ন রকমের প্রশ্নোত্তর তোমাদের মাথায় ঘোরাফেরা করছে যে কাট কত হতে পারে এই ভিডিওটাতে এই ছোট্ট ভিডিওটাতে আমরা কাট অফ নিয়েই আলোচনা করব যে কত কাট অফ হতে পারে দেখো কাট অফ ব্যাপারটা আমি বলে দেবো যে নব্বই হবে না আশি হবে এরকমভাবে রেজাল্টের আগে কিন্তু কাট অফ কোনোভাবেই বলা যায় না শুধু একটা এক্সপেক্টেড বলা যায় যে কত হতে পারে অ্যাপ্রক্স কত হতে পারে তো সেটা নিয়ে আলোচনা থাকবে মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখো কাট অফ বিচার করার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হয় সেই জিনিসগুলো প্রথমে জানি যে এখানে টোটাল ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি টোটাল হচ্ছে চারশো আশিটা মাত্র ঠিক আছে মাত্র চারশো আশিটা ভ্যাকেন্সি টোটাল ফর্ম ফিল কত হয়েছে ফর্ম ফিল হয়েছে তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার ফর্ম ফিল হয়েছে এখন হচ্ছে পেপার লেভেল কী ছিল পেপারের লেভেল কেমন পেপারের লেভেল বলতে প্রত্যেকটা শিফটে ছটা শিফটে পরীক্ষা হয়েছে সেই ছটা শিফটের পেপারের লেভেলটা আমি তোমাদের প্রথমেই আলোচনা করে দিলাম যে পেপারের লেভেল কেমন ছিল ফার্স্ট শিফ্ট যেটা ছিল সেটা ইজি প্রশ্ন হয়েছে বলতে গেলে এটা কিন্তু মানে কোনটা ফুড এসআই পরীক্ষার জন্য যে এই প্রশ্নটা ঠিক হয়নি বা এরকম বলা যাবে না কারণ মাধ্যমিক লেভেলের পরীক্ষা মাধ্যমিক লেভেলের মতোই প্রশ্ন ছিল ঠিক আছে সেই হিসেবে কিন্তু এই ইজি একই টাইপের প্রশ্ন কিন্তু তোমার সেকেন্ড শিফ্ট বা থার্ড শিফ্টেও করা উচিত ছিল এটা বলতে পারো যে সেকেন্ড শিফটের প্রশ্ন বা থার্ড শিফ্ট বা ফোর্থ ফিফথ শিফট এগুলো সবগুলোই প্রশ্ন লেভেলটা একই হওয়া উচিত একই না হয়ে কি হয়েছে লেভেল একই হয়নি এখন ব্যাপার হচ্ছে যে এটা যেমন নর্মালাইজেশন হওয়া উচিত এখন অনেকেই কিন্তু নর্মালাইজেশান ব্যাপারটা নিয়ে অবগত নয় নর্ম্যালাইজেশন ব্যাপারটা কি দেখো যারা সেন্ট্রালের এসএসসির এসসির পরীক্ষা দিয়েছ এস এস সি এম টিএস বা এস এস সি জিডি বিভিন্ন ব্যাঙ্কিংয়ের পরীক্ষা তো সেই পরীক্ষায় বা রেলের গ্রুপ ডি পরীক্ষা রেলের এন পরীক্ষা সেই পরীক্ষায় নর্মালাইজেশন হয়ে থাকে কীরকম নর্মালাইজেশান মানে যদি ধরো চল্লিশটা শিফটে অনেকগুলো স্টুডেন্টকে পরীক্ষা নেওয়ার জন্য অনেকগুলো সিফটে পরীক্ষা নিতে হয় তো সব শিফটের প্রশ্ন তো একরকম থাকে না কোনো শিফটের প্রশ্ন সহজ আবার কোনো শিফটের প্রশ্ন কঠিন থাকে সেই জন্য ওই নর্মালাইজেশান ব্যাপারটা থাকে যে শিফটের প্রশ্ন সহজ থাকে সেই শিফটের কি হবে তাদের কাটঅপটা হাই যাবে নর্মালাইজেশনের পর আর যে শিফটের প্রশ্ন কঠিন থাকে তাদের নর্মালাইজ কাটফটা লো যাবে অর্থাৎ নর্মালাইজেশন করে যে সিফটের প্রশ্ন সহজ ছিল একদমই তাদের যে রো স্কোর যেটা হবে সেখান থেকে কিছু নম্বর কমে যাবে আর যেটা হবে তাদের আর যে সিফটের প্রশ্ন কঠিন ছিল তারা যে রো স্কোর পাবে নর্মালাইজেশনের পর তাদেরকে কিছু নাম্বার বাড়িয়ে দেওয়া এটাই হচ্ছে নর্মাল ঠিক আছে তো এটা আমি বলবো প্রত্যেকেই প্রত্যেকেই বলবো এটা হওয়া উচিত এবং যদি না হয় এটার জন্য আমাদের আন্দোলন করা উচিত প্রচুর কিন্তু ডাব্লু বিপিএসসিকে মেল করা উচিত বা বিভিন্নভাবে ডাব্লু এর ডাব্লু বিপিএসসির কাছে আমাদের এই আবেদনটা পৌঁছে দেওয়া উচিত যে এটা নর্মালাইজেশন হওয়া খুবই জরুরি ঠিক আছে এখন বলা হচ্ছে যদি নর্মালাইজেশন না হয় তাহলে দেখো লাস্ট ইয়ার কাট অফ কেমন ছিল সেটা একবার দেখে নাও এখানে আমরা কি দেখলাম তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কী দেখলাম তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সিতে শূন্য এত মানে ফর্ম ফিল হয়েছে ভ্যাকেন্সি যেখানে মাত্র চারশো আশি লাস্ট ইয়ার আমরা যেটা দেখেছি দেখো লাস্ট ইয়ার কাট অফ কত ছিল লাস্ট ইয়ার আমাদের দু সালে যেটা আজ থেকে পাঁচ ছ বছর আগেকার গল্প আজ থেকে পাঁচ ছ বছর আগেকার গল্প সেখানে ইউআর কাট অফ হয়েছিল সেভেন্টি নাইন পয়েন্ট সিক্স সিক্স ওবিসি এ কাট অফ হচ্ছে চুহাত্তর দশমিক ছেষট্টি ও বিসি বির কাট হচ্ছে পঁচাত্তর দশমিক তেত্রিশ এসসি হচ্ছে ছিয়াত্তর আর হচ্ছে উনষাট এটা কিন্তু ফাইনাল কাট নয় এই কাট অফটা ছিল কি ইন্টারভিউর জন্য ডাক পাওয়ার জন্য ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য এই কাট অফটা ছিল তাহলে ইন্টারভিউ প্রথমে তোমরা যে কাট অফ ক্লিয়ার করলে ইন্টারভিউতে ডাক পাবে তারপর তোমাদের ইন্টারভিউ নাম্বার ক্লিয়ার করতে হবে ইন্টারভিউ দিতে হবে আর সেই আগে যে নাম্বারটা পেয়েছ তার সঙ্গে ইন্টারভিউ নাম্বার যোগ করে ফাইনাল কাট হবে তো ফাইনাল কাট কত সেটা দেখে নাও ফাইনাল কাট অফ হচ্ছে হয়েছিল ইউআর ক্ষেত্রে একানব্বই দশমিক ষোলো ওবিসির ক্ষেত্রে অষ্টআশি দশমিক ছেষট্টি ওবিসি বি হচ্ছে অষ্টআশি দশমিক ষোলো এসসি হচ্ছে অষ্টআশি এসটির কাট অফ কম ছিল সিক্সটি এইট ঠিক আছে তো এখানে মোটামুটি আমরা এখান থেকে বুঝলাম যে ইন্টারভিউতে বারো তেরো নাম্বার পেতে হবে আমাদের কম করে ঠিক আছে তাহলে এবারে দেখো কিন্তু দু সালের পরীক্ষায় দেখতে হবে ভ্যাকেন্সি কিন্তু এবারে যা ভ্যাকেন্সি আছে তার থেকে অনেক অনেকগুণ বেশি ভ্যাকেন্সি ছিল সে সময় বর্তমান এবারে ভ্যাকেন্সি একদমই কম ঠিক আছে আর গত বছর কিন্তু এর থেকে স্টুডেন্ট সংখ্যাও কম ছিল পরীক্ষার্থীর সংখ্যাও কম কম ছিল ভ্যাকেন্সিটাও কম ছিল তো সেই হিসেবে যদি বলা যায় তো কাট অফটা গতবারের তুলনায় এবারে অনেকটাই বেশি হওয়া উচিত অনেকটাই বেশি হওয়া উচিত যেহেতু কাট অফ আসি ছিল এবারে কিন্তু অনেকটাই বেশি হওয়া উচিত ছিল কত বেশি হওয়া উচিত সেটা কিভাবে বলা যায় দেখো এখানে ব্যাপারটা হচ্ছে যে তেরো লক্ষ যারা পরীক্ষা দেবে তেরো লক্ষ পরীক্ষা দিয়েছে তার মধ্যে এখানে দু লক্ষ স্টুডেন্ট এমন বেরোবে যারা ওই তো পাঁচ বছর ধরে বই দেখেই নি যে বই বই হাত ধরে টাচ করে নি বই করে বা পড়াশোনা তো দূরের কথা ঠিক আছে তাহলে কত বাঁচলো এগারো লক্ষ এগারো লক্ষর মধ্যে চার লক্ষ স্টুডেন্ট এমন বেরোবে যে যারা কি করে বা এখান থেকে চার কেন ছ লক্ষই স্টুডেন্ট এমন বেরোবে যারা কিন্তু পরীক্ষার সময় সাত আট দিন একটু পড়ে এই ধরনের স্টুডেন্ট তাহলে আট লক্ষ গেল পাঁচ লক্ষ হতো পাঁচ লক্ষ পাঁচ লক্ষর মধ্যে চার লক্ষই স্টুডেন্ট এমন বেরোবে যে পরীক্ষার আগে তিরিশ দিন পড়ে আর এক লক্ষই স্টুডেন্ট এইরকম থাকবে যারা কিন্তু সারা বছর পড়ে তো যারা সারা বছর পড়ে তারাই কম্পিটিশান হবে তো এই লক্ষ এক লক্ষই স্টুডেন্টের মধ্যে চারশো আশিটা স্টুডেন্ট কি থাকবে না যারা একশোর মধ্যে একশো পাবে অবশ্যই একশোর মধ্যে একশো পাওয়ার মতো ক্ষমতাধারী স্টুডেন্ট অবশ্যই থাকবে কিন্তু এখানে ব্যাপারটা হয়ে যাচ্ছে টাইম ম্যানেজমেন্ট একশোর একশো পেয়ে যাবে অনেকে কিন্তু যে টাইমটা পরীক্ষার সময় থাকে সেই টাইমটা কিন্তু ম্যানেজ করতে পারে না একশো প্রশ্ন জানা থাকলেও সে একশোটা প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারে না তাই ধরে নাও অফ এখানে আমি এরকমভাবে বলে দেওয়া যাচ্ছে না তো কাট অফ প্রায় তোমরা নব্বইয়ের প্লাস ধরে নাও ইউ আর ক্যাটাগরি শুধু ইউ আর ক্যাটাগরিটা বলে রাখলাম আর ক্যাটাগরি নব্বই প্লাস কাট অফ এখান থেকে মোটামুটি আমরা একটা আন্দাজ করছি ঠিক আছে ইউ আর এবার ও বি সি এ বি এস সি এস টি এগুলো কিন্তু নিজেরা তোমরা বুঝে নিও এটা কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য তোমাদের কাট অফটা বললাম ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য আর বাকি তারপর ইন্টারভিউ নাম্বার যোগ করে ফাইনাল কাট বোঝা গেছে তো আশা করি ভালো লেগেছে বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও তাহলে বুঝতে পারলে কাট আমি তোমাদের মোটামুটি একটা বললাম যে গত বছর গতবারে আশি ছিল তো এবারে নব্বই অ্যাপ্রক্স নব্বই কাটক ধরে রাখো নব্বই প্লাস এক দু নম্বর বেশিই হবে যে কম হবে না ঠিক আছে চলো থ্যাংক ইউ আর এটা আমি একটা প্রেডিক্ট করলাম এমন নয় যে আমি জেনে বসে আছি সব কিছু আমার জানা এরকম কিছু ব্যাপার নেই মোটামুটি আন্দাজ করলাম না হতে পারে পাঁচ নম্বর কমও হতে পারে পঁচাশিও হতে পারে বা পঁচানব্বইও হতে পারে ঠিক আছে তো মোটামুটি বললাম যে এটা হবে ঠিক আছে তাহলে তারপর দেখা যাবে রেজাল্টের পর যে আমি যেটা বললাম সেটা কতটা মিলেছে আর তোমরা যেটা মনে করছো যে তোমরা যেটা ভাবছো যে কত হতে পারে কমেন্ট করে দাও থেকে যে স্যার আমার মনে হচ্ছে যে নব্বই হবে না আশি হবে যত হবে বলো কমেন্টে থ্যাংক ইউ